স্যার, বিসিএস চাকরিতে দেখা যায় আমাদের দেশে 21 বছর বয়স হলে প্রবেশের সুযোগ পায়, মানে সে উপযুক্ত বিবেচিত হয় বয়স, আবার সাধারণভাবে 30 বছর বয়সে গিয়ে তার প্রবেশের সময় শেষ হয়ে যায়। শুরুতে যদি আমরা 21 বলি, শেষটা যদি 30 বলি, বিশেষ ক্ষেত্রে 32 আছে, এটা মুক্তিযোদ্ধা ডাক্তার বা উপজাতিদের জন্য। কিন্তু এই যে সর্বনিম্ন বয়স 21 এবং সর্বোচ্চ বয়স 30, এর মধ্যে চাকরিতে ঢোকার জন্য উপযুক্ত সময়, বেস্ট সময় বা ভালো সময় কোনটি? 21, 22, 23 নাকি 28, 29, 30 না মধ্যখানে? আপনি কি বলবেন স্যার? একদম সিম্পল জব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত আগে চাকরিতে ঢোকা যায় তত ভালো। আমার যদি চাকরির পরীক্ষাটি দেওয়ার যে ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, সেটুকু অ্যাটেন্ড করার সাথে সাথে আমি যদি পরীক্ষাটা দিই এবং সাকসেসফুল হই, তাহলে আমি অন্যদের তুলনায় অনেক এগিয়ে থেকে শুরু করছি। আসলে আমার যেই বন্ধুটি আরও ফার্দার পড়াশোনা করার জন্য অথবা আরও ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছে, সে যদি পরের বার খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে, আমি ধরে নিলাম যে আমরা দুজনই বিসিএস প্রশাসনে সুযোগ পেয়েছি, বিসিএস প্রশাসনের এই ব্যাচে 300 জনকে নেওয়া হয়েছে, আমার পরীক্ষা সব থেকে খারাপ হয়েছে, যারা কোয়ালিফাই করেছে তাদের মধ্যে আমি ওয়ার্স্ট, আমার পজিশন হচ্ছে 300। আমার যে বন্ধুটি খুব ভালো পড়াশোনা করে পরের বছরে পাস করলো, বিসিএস প্রশাসনে আসলো, ফার্স্ট হয়ে আসলো, প্র্যাকটিক্যালি তার পজিশন কিন্তু 301। প্রমোশন যখন হবে তখন এই আমার ব্যাচের তালিকা ধরে শেষ হওয়ার পরে পরের ব্যাচ ধরার কথা। আমার অন্য কোনো অযোগ্যতার কারণে আমি বাদ পড়লে সেটা তো ভিন্ন ইস্যু, কিন্তু যে কম্বাইন্ড যে আমাদের যে একটা গ্রেডেশন লিস্ট আছে, সেই গ্রেডেশন লিস্টে কিন্তু 300 নম্বরের আমি 1 নম্বরের তার তুলনায় 1 পজিশন এগিয়ে আছি। কাজেই এখানে কোনো ধরনের কোনো সংশয়ের সন্দেহের অবকাশ নেই যে সুযোগ থাকলে প্রথম বিসিএসএই সবটুকু মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করার চেষ্টা করা উচিত। এখানে যেহেতু শেষ পর্যন্ত আমি যত লম্বা সময় কাজ করব, ততই আমার উচ্চ পদে যাওয়ার সুযোগ বাড়তে থাকবে, এবং একটা সার্টেন সময় যদি আমি যুগ্ম সচিব হওয়ার পরে, অতিরিক্ত সচিব হওয়ার পরে একটা সার্টেন সময় যদি আমার হাতে না থাকে, তাহলে সচিবের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তো অবশ্যই কমে যাবে। 59 গিয়ে তো সবাইকে থামতে, এক্স্যাক্টলি, যেহেতু 59 বছরে গিয়ে সবাইকেই থামতে হবে। এখন আমার বন্ধুটি চাকরিতে ঢুকেছিল 24 বছর বয়সে, সে তার 50 বছর বয়সের সময় সে অলরেডি ওই সবগুলো ধাপ পেরিয়ে অতিরিক্ত সচিব হয়ে গেছে, তার হাতে তখনও 8-9 বছর চাকরি আছে, প্রায় অবধারিত যে সে সচিব হিসাবে এন্ড আপ করবে, যদি এত সময়ও লাগে না আসলে। কিন্তু আমি যদি 32 বছরে চাকরি শুরু করি, তো আমি 58 বছর বয়সের আগে তো এডিশন সেক্রেটারি হতে পারি না, আমি সচিব হব কবে? তো কাজেই এটা এখানে কোনো মানে সংশয় দ্বিধায় ভোগার কোনো কারণ নাই। আমি পরের বার আরও ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিব, দিয়ে আমি ভালো রেজাল্ট করব, নো, এইবারেই আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি কোয়ালিফাই করার চেষ্টা করব। পারলাম না সেটাই ভিন্ন ইস্যু, তাহলে পরের বার অবশ্যই চেষ্টা করব, অথবা এবারে আমি কোয়ালিফাই করেছি কিন্তু যে ক্যাডার পেয়েছি সেটা আমার পছন্দ হয়নি, আমি আবার পরীক্ষা দেবো, সেগুলো ভিন্ন ইস্যু। কিন্তু সুযোগ থাকলে, সম্ভব হলে, যত তাড়াতাড়ি ঢুকে যাওয়া যায় ততই ভালো। অনেক ধন্যবাদ স্যার।